আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলার মুখ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, ইলিশের প্রজনন মৌসুমে স্বাচ্ছন্দ্যে ডিম ছাড়ার সুযোগ দিতে গত 9 অক্টোবর থেকে বাংলাদেশে ইলিশ ধরা বন্ধ রয়েছে। দেশের 6টি ইলিশ অভয়ারণ্য সহ ইলিশ অধ্যুষিত নদ নদীতে 31 অক্টোবর পর্যন্ত এই কার্যক্রম চলবে। একই সঙ্গে এই 22 দিন ইলিশ আহরণ, পরিবহন এবং মজুদ সব কিছুই বন্ধ রয়েছে। জানা গেছে, সরকারের পক্ষ থেকে আশ্বিনের ভরা পূর্ণিমার আগে ও পরে মোট 15 দিন ইলিশের ডিম ছাড়ার প্রকৃত সময় নির্ধারণ করে দেওয়া রয়েছে। তবে সময়ের তারতম্য হয় পরবর্তীতে এই তারিখ পরিবর্তন করে আরও 7 দিন বাড়িয়ে মোট 22 দিন ডিম ছাড়ার সময় নির্ধারণ করা হয়েছে। আর এ কারণে এবছর মোট 22 দিন ইলিশ ধরা, পরিবহন, আহরণ সব কিছু বন্ধ রয়েছে। ভিউয়ার্স, তাহলে ইলিশ ধরা শুরু হবে কবে? আবার কবে ইলিশ পাওয়া যাবে বাজারে? পহেলা নভেম্বর 2019 তারিখ থেকে বাজারে আবারও সমারোহ ঘটবে ইলিশের। পাওয়া যাবে রূপালী এই প্রিয় মাছটি। বন্ধের আগে যে পরিমাণ ইলিশ পাওয়া যেত, বন্ধের পরে অল্প কিছুদিন এই পরিমাণ ইলিশ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং তারপরে যেহেতু শীতের আবহাওয়া শুরু হয়ে যাচ্ছে, তাই ইলিশের উৎপাদন বা আহরণ কমে যাবে। ভিউয়ার্স, এক নজরে দেখে নেই ইলিশের সিজনে কাওড়ান বাজারে কীভাবে ইলিশ মাছ বিক্রি হতো এবং ইলিশ মাছ নিয়ে বিক্রেতারা কী বলেছেন।
জীবন যাপনটা এই মাছ বিক্রির উপরে? আমার এই মাছের উপরে, মাছের উপরে। আপনার এই ইলিশের সিজনটা কতকাল থাকে? এই তো ইলিশটা এখন 12 মাসের সিজন, কিন্তু এই যে সামনে 22 দিনের 1 অক্টোবর 9 তারিখ থেকে 30 অক্টোবর মতো 22 দিন অভিযান, আর আপনার ওই যে এপ্রিল মাসে আছে 2 মাসের অভিযান, এই 3 মাস অভিযান সরকারি, আর এভাবে 9 মাসে সিজন, কিন্তু এখন বর্ষা গরম মৌসুম, এখন ফুল সিজন চলছে। আপনার এই বাকি 3 মাস, যে 3 মাসটা আপনি ইলিশ বিক্রি করতে পারেন না, তখন কি বিক্রি করেন? ওই 3 মাসে আমরা কলস্টার ইলিশ বিক্রি করি, কলস্টার ইলিশ বিক্রি করি, যেটা মিয়ানমার থেকে আমদানি করা হয় কলস্টার ইলিশ বিক্রি করি। সেটা হচ্ছে যে 22 দিন বন্ধ থাকার পরেও মাছ কিন্তু বেশ কয়েকদিন ধরা পড়বে ভালো পরিমাণে, তারপরে আস্তে আস্তে কমতে থাকবে। আপনার বড়টা কতটুকু আছে? 1 কেজি 600 গ্রামের একটি বড় মাছ আছে, এটা কত বিক্রি করতেছেন? ২২০০ উঠে গেছে এখন। বড় মাছটি আজকে 2200 টাকা করে দেওয়া হচ্ছে কেজি। আরো বড় ছিল, এগুলো বিক্রি করেছি 2 কেজি 2200 গ্রাম। আজ দেখা লাগাইছে 1000 1100 1200, কালি আসছে না দিকে আসে, কালি পায়রা নদীর মাছ, খালি পায়রা নদীর মাছ। কোনটা নেবেন স্যার? আজকে বড় কতটুকু আছে? আজকে 1 কেজি 500 400 600, 2 কেজি 100, 2 কেজি 200, 1 কেজি 800 700, এটা বিক্রি হচ্ছে আজকে 2500 টাকা কেজি। আজকে মাছ শেষ বাজার, মাছের দামটা আজকে বেশি আছে, 3 দিন ধরে দামটা বাড়তি। আপনার কেজি 950, কেজি 50 গ্রাম, কেজি প্লাস আর কি, এটা 1050 টাকা কেজি বাড়তি, কারণ অন্য দিন 1 কেজি 200 300 বেচছি 1000 টাকা, 1050 টাকা কেজি, 3 দিন ধরে মাছের দামটা একটু বাড়ছে। আপনি আমার ভাইয়া, এটা কেজি নিতে পারেন 2000 টাকা, এটা হচ্ছে 1 কেজি 600 গ্রাম। ১৫৮৮ গ্রাম, দেড় কেজি মাছ, এটা আজকে সর্বনিম্ন দর চাওয়া হচ্ছে 2000 টাকা করে কেজি। ১৯৮০ ১৯৯০ ১৯৮০ ১৯৯০ ১৯৮০ ১৯৯০ ১৯৮০ ১৯৯০ ১৯৮০ ১৯৯০ ১৯৮০ ১৯৯০ ১৯৮০ ১৯৯০ ১৯৮০ ১৯৯০ ১৯৮০ ১৯৯০ ১৯৮০ ১৯৯০ ১৯৮০ ১৯৯০ ১৯৮০ ১৯৯০ ১৯৮০ ১৯৯০ ১৯৮০ ১৯৯০ ১৯৮০ ১৯৯০ ১৯৮০ ১৯৯০ ১৯৮০ ১৯৯০ ১৯৮০ ১৯৯০ ১৯৮০ ১৯৯০ ১৯৮০ ১৯৯০ ১৯৮০ ১৯৯০ ১৯৮০ ১৯৯০ ১৯৮০ ১৯৯০ ১৯৮০ ১